বড় লোকদের দেরি করে বাড়ি ফেরা। হোয়াট হ্যাপেন বেটু? উফস মম, তুমি এখনো জেগে রয়েছো? বেটু, তুমি এরকম পার্টি পেটে কেন ঘরে ঢুকছো? মম, এক্সট্রিমলি সরি মম, আজকে আসতে এতটা লেট হয়ে গেল। ও নো। ও বেটু, কোথায় দেরি হচ্ছে? সবে 4টে বাজে এখন। আসলে মম, তুমি তো জানো আজকে পুয়ের বার্থডে পার্টি ছিল, আর আমার বেস্ট ফ্রেন্ড আর ওর পার্টিতে সবাই এত জোর করলো যে থাক থাক, এই জন্য আসতে দেরি হয়ে গেল। সরি মম, সবাই পার্টি করে 4টে 5টা এমন টাইমে ফেরে, এটার জন্য সরি বলতে হবে না। ও মম, তুমি এত স্পিড কেন? ইনফ্যাক্ট আমিও তো এইমাত্র পার্টি থেকে ফিরলাম, আর তোমার জন্যই ওয়েট করছিলাম। ও রিয়েলি? ইয়েস। ওয়াও। আর বেটু, পার্টি করতে গেলে এরকম একটু আধটু দেরি হয়ে যায়, এটা নিয়ে তো টেনশনের কোনো ব্যাপার নেই, এর জন্য রাগ করার কি আছে? আর বেটু, তোমাকে একটা সিক্রেট বলি, তোমার মতো বয়সে যখন আমি ছিলাম, তোমার মতো এরকম 4টে 5টার সময় পার্টি করে বাড়ি ফিরতাম। ও হাউ সুইট। তাই এত টেনশনের কোনো বিষয় নেই, পার্টিতে ফুল এনজয় করে তারপর ফিরবে, ওকে? ও বাইদাবে বেটু, তুমি আবার বাড়িতে তাড়াতাড়ি ফিরে আসবে বলে পার্টি ছেড়ে চলে আসবে তো? নো মম, আমি আগে চলে আসিনি, আমি পুরো পার্টিটা অ্যাটেন্ড করে তারপর এসেছি। ওহ থ্যাঙ্ক গড। আর আসার সময় তো রোহান আমাকে ড্রপ করে দিল মম। ও রোহান, ইয়েস বয়ফ্রেন্ড। ও মম, তুমিও না, উই আর জাস্ট ফ্রেন্ড। ওকে বেটু, তুমি পার্টি করে মনে হয় খুব টায়ার্ড হয়ে গেছো, যাও ঘরে গিয়ে রেস্ট নাও। ওকে মম, বাই, গুড নাইট। আমাদের দেরি করে বাড়ি ফেরা। ও নো। কি রে, কটা বাজে? কি রে, কটা বাজে ঘড়িতে? এখন তোর আসার সময় হলো? কিছু না বলতে বলতে কি বেশি পালম্ব হয়ে গেছে তোর? বাড়িতে একবার বেরালে কি আর বাড়ির কথা মনে থাকে না? সেই তো কাক ভরে বেরিয়েছিস, আর এখন মাঝরাতে আসার সময় হয়েছে? মাঝরাত হয়ে গেছে, দেখি তো কটা বাজে। মা, সবে তো 7টা বাজে, আর তুমি বলছো মাঝরাত হয়ে গেছে? 7টা বাজে গেছে, তুই ভাবতে পারছিস কেন মাঝরাত হয়ে গেছে? 7টা আবার কবে মাঝরাত হয়ে গেল? মা, তুমি তো জানো আমি ডুকডুকির জন্মদিন বাড়িতে গেছিলাম, এত মাঝরাতে বন্ধুর জন্মদিনে যাওয়ার কি আছে? দুপুর বেলা যেতে পারিস না? কিছু না বলতে বলতে তোমার বেশি পাওয়ার হয়ে গেছে না খেন্তি? ছেড়ে চ, পার্টি পেটেপে ঘরে আসবে, আমি কিছু বুঝতে পারবো না। পার্টি পেটেপে কোথায় মা? আমি পার্টি পেটেপে তো আসিনি। একদম বেশি কথা বলবি না, আমি তো নরমালি ঘরে ঢুকলাম, মা বলছে নাকি পার্টি পেটেপে ঢুকেছি। এই সত্যি করে বল, কোথায় গেছিলি এত রাতে? নিশ্চয়ই কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড পাতিয়েছিস, তাই তো? না না মা, আমি কোনো বয়ফ্রেন্ড ফয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাইনি। ও দাঁড়া দাঁড়া, ওই পাশের পাড়ার বিটকেলটার সাথে তুই প্রেম করছিস? মা কি বলছো এসব, পিটকেলের সাথে আমি আর কথা বলি না জানো তো, একদম মিথ্যা কথা বলবি না বলে দিলাম খান্তি। দাঁড়া, আজকে তোর বাবা আসবে, রাত বিরাতে তোর বাড়ি ফেরে আমি ছোটাচ্ছি। তোর বেশি প হয়ে গেছে না, এখনই তোর বাবাকে ফোন করছি, দাঁড়া। মা, আমার বাবাকে কেন ফোন করছো? হ্যালো, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার মেয়ে একদম উচ্ছন্নে গেছে, এই মাঝরাত 7টার সময় বাড়ি ফিরে যা, বুঝলে তো? মাঝরাত কি বলছে মা, এসব সবে তো 7টা বাজে, মাঝরাত কি করে হয়ে গেল? এবার বাবা এসে আমাকে মারবে, তুমি যেখানেই তাকো তাড়াতাড়ি বাড়ি চলে আসো, বুঝলে? দাঁড়া, তোর বাবা আসছে, রাত বিরাতে বাড়ি ফেরে তোর হচ্ছে? দূর ব্যাঙের দিয়ে ভালো, তাই বাড়িতে বসে পড়তাম, জন্মদিন বাড়ি আমার যাওয়াই উচিত হয়নি।